সো জাস্ট কিছুক্ষণ আগে শেষ হয়েছে এটিকে মোহনবাগান ভার্সেস ওরিশএফসির ম্যাচ এবং কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটা গোললেস ড্র হয়েছে অনেক দিন পর একটা গোললেস ড্র দেখলাম আমরা এবং অনেক কিছু বলার রয়েছে ম্যাচটা নিয়ে এক এটিকে মোহনবাগানের এই সিজনের থেকে ওস্ট পারফরমেন্স যদি বলতে হয় সেটা আজকের ম্যাচটা দুই হুয়ান ফেরান্দোর বেশ কিছু অফুল ডিসিশনস এবং পুরো যে ফরমেশনটা পুরো স্ট্র্যাটেজি কোথাও আজকে একটু অন্য রকমের লাগলো এবং জেতার যে মানসিকতা সেটা অনেকটা কম লেগেছে অন্তত আমার তিন রেফারির কিছু মারাত্মক ডিসিশন বিশেষ করে দুটো খুব বাজে এবং ভুল ডিসিশন যার জন্য কিন্তু এফসি আজকে তিন পয়েন্ট না পেয়ে ফিরল এবং চার নম্বর যেটা আরও বড়ো কনসার্নিং দিক সেটা হলো এটাকে মোহনবাগানের এই মুহূর্তে হরাইবেল ডিফেন্স সেই জিনিসগুলো নিয়ে কিন্তু পরপর ডিসকাস করবো আলোচনা করব আর তার আগে অ্যাজ ওয়েজাল্ট যেটা রোজ বলে দেখি যদি চ্যানেলটা নতুন হোক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করে দিও আর এই ভিডিওটি যদি ভালো লাগে আর ছোট্ট করে লাইক করে দেব দেখো মেন যেটা প্রথম বিষয় রয়েছে সেটা হলো হল মোহন বাগানে আজকে ফরমেশন এবং যে লাইন আপটা কোথাও একটু হলেও সারপ্রাইজ করেছে আমাকে কেন হুগো বেঞ্চে ছিল রিয়েলি নো কারণ হুগো লাস্ট ম্যাচটা খেলেছে গোল করেছে ভালো খেলেছে এবং প্র্যাকটিসের মধ্যে ছিল তার যে কোথাও ইঞ্জুরি ছিল এটা নয় এবং তুমি যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছ ওড়িশার মতো ফর্মে থাকা একটা টিম যাদের একটা ভালো ফরওয়ার্ড লাইন রয়েছে মাঝমাঠ ভালো রয়েছে সেই টিমে তোমার টিমের সেই ম্যাচে তোমার টিমের সবথেকে সবথেকে বড়ো অস্ত্রকে তুমি মাঠের বাইরে রেখে স্টার্ট করছো এটা আমার কাছে অন্তত প্রথমে একটা নেগেটিভ ব্যাপার বলেই মনে হয়েছে হ্যাঁ ফার্দিন আলী মোল্লা ভালো প্লেয়ার অল্প বয়স যথেষ্ট স্কিল রয়েছে সেটার পায় বাট সেটা কিন্তু প্রথম থেকে ইউটিলাইজ করার জন্য নয় একদম শেষ মুহূর্তে দশ মিনিট পনেরো মিনিট বা অন্তত কুড়ি মিনিট তাকে দিয়ে যদি একটা ফাটকা খেলতো তাহলে হয়তো এখানে ডেকে মোহনবাগান অনেক বেটার একটা রেজাল্ট পেতে পারত স্টার্টিং লাইন আপ বা যেটা আজকের প্লেইং ইলেভেন ছিল প্রথমে সেটা আমার কোথাও ঠিকঠাক লাগেনি অন্তত ওড়িশা এফসির মতো একটা কঠিন ম্যাচের দিকে তাকিয়ে দুই এটিকে মোহনবাগানের ডিফেন্স যতটুকু আজকে ডিফেন্সের ওপর প্রেসার ক্রিয়েট করতে পেরেছে ওড়িশা এফসি ম্যাক্সিমাম টাইমে সেটা হচ্ছে এরিয়াল বল এরিয়াল বলে খুব খেয়াল করে দেখো এই ডিফেন্স কিন্তু প্রচণ্ড পরিমাণে সেকি হয়েছে এবং যে প্লেয়ারটাকে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করতে দেখা গেল আজকে তার থেকেও কিন্তু খুব বাজে ফাউল কিছু ভুলভাল ক্লিয়ারেন্স বারবার তাকে কাটিয়ে উঠে আসা সুভাষিস বোসের কথা বলছি এই জিনিসগুলো কিন্তু আজকের ম্যাচে প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া গেছে বাট তার থেকেও যেটা আরও হরাইবেল জায়গা সেটা হলো বিদেশি ডিফেন্ডার ব্রেন্ডন হামিল ম্যাক্সিমাম টাইমে তার ডিফেন্স করার থেকে কোথাও আজকে অ্যাটাকিং মাইন্ডটা বেশি করে যেন কাজ করছিলো মাঠ থেকে অনেকবার বল নিয়ে উঠে গেছিলো অপ্রয়োজনীয় কিছু বাজে ক্লিয়ারেন্স করেছে এবং বল যখন বক্সের মধ্যে রয়েছে সেখানে ঠিকঠাক ক্লিয়ার করতে না পারার ফলে কিন্তু দুবার বা তিনবার এরকম সিচুয়েশন হয়েছে গোল হয়ে যাবে হয়ে যাবে এরকম একটা অবস্থা এবং যখন লং থ্রোগুলো আসছে বা কর্নারে ওরা একটু ভেরিয়েশন এনেছিল ওড়িশা এফসি এই ভেরিয়েশানগুলো যখন হয়েছে বিশেষ করে যখন উড়ে আসা বল ক্রস যখন আসছে বা একটা সেট পিস থেকে যখন বল উড়ে আসছে সেখানে কিন্তু প্রীতম কোটাল বা ব্রেন্ডন হামিলকে প্রচণ্ড পরিমাণে ফাম্বেল করতে দেখা গেছে এটা যদি চলতে থাকে তাহলে সেটা কখনোই এটাকে মোহনবাগানের মতো টিম যারা চ্যাম্পিয়নশিপের দৌড়ে রয়েছে যারা টপ টু এর দৌড়ে ঢুকেছিল তাদের ক্ষেত্রে খুব একটা ভালো নিদর্শন নয় বলে অন্তত আমার আজকে ম্যাচে মনে হয়েছে নেক্সট যেটা বিষয় সেটা হলো রেফারি মানে যাকে নিয়ে বোধহয় সব ম্যাচে কথা বলা উচিত বাট আজকের ম্যাচে স্পেশালি বলতে হয় তার মধ্যে প্রথম বিষয় যখন দিমিত্রিয় পেত্রাদশের হাতে বল লাগলো সেই হাতে বল লাগাটা তারপর ডিরেকশন চেঞ্জ হয়েছে সেখান থেকে বলটা ক্লিয়ার হয়েছে এবং কোনোভাবেই রেফারিদের চোখে পড়লো না বা লাইনসম্যানের চোখে পড়লো না যে বলটা হাতে লেগেছিল ক্লিয়ার পেনাল্টি ছিল ক্লিয়ার পেনাল্টি ছিল তোমরা খেয়াল করে দেখো তারপরেও কিন্তু টিভি রিপ্লিতে আবার একবার দেখানো হয়েছিল একদম জুম করে যে বলটা পরিষ্কার হাতে লেগেছে এবং সেখান থেকে বলটা ক্লিয়ারেন্স হয়েছে এটা কিন্তু রেফারি মারাত্মক আজকে আমি বলবো যে প্রথম ভুল ছিল আর দ্বিতীয় যে ভুলটা সেটা হলো যখন গোলটা হল যে গোলটা রেনিয়ারের হেড থেকে পাল্টা হেড দিল মোস্ট প্রবলি ওখানে দিয়েগো মরিসিও ছিল এবং দিয়েগো মরিশর হেডে যখন লেগে বলটা জালে জড়ালো সেই মুহূর্তে কিন্তু দিয়েগো মরিশ কোনোভাবে অফসাইডে ছিল না দিয়েগো ওড়িশাও পরিষ্কার অনসাইড ছিল বারবার রিপ্লেতে সেটাই উঠে এসেছে বাট সেটা কিন্তু লাইনসম্যান পতাকা তুলেছিল এবং রেফারি সেটাকে অফসাইড দিয়ে গোলটা বাতিল করে এই যে দুটো ডিসিশান এই দুটো ডিসিশনে কিন্তু আজকে ওড়িশায় এফসি তারা পয়েন্ট লস করলো তিন পয়েন্ট তারা ইজিলি পেতে পারতো এবং এটিকে মোহনবাগানের এই ক্ষেত্রে অনেকটা আজকে লাখ বেটার যে তারা ফাইনালি ম্যাচটা ড্র করে ফিরতে পারলো অ্যাভে ম্যাচ ছিল এক পয়েন্ট যথেষ্ট যা পারফরমেন্স এই মুহূর্তে রয়েছে বা টিমের এই মুহূর্তে যা চোট আঘাত বা বাকি কন্ডিশন রয়েছে তার ওপরে বেশ করে দাঁড়িয়ে আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আরও বেশি করে বলার রয়েছে যে সব থেকে আজকে আরও একটা জিনিস যেটা খারাপ লেগেছে যে টাইম মোতাবেক যে চেঞ্জ বা কোচের যে ফরমেশন বা স্ট্র্যাটেজি যেটা যেভাবে বারবার পরিবর্তন হয়েছে এবং সেটা কখনোই কিন্তু স্ট্যাটিক লাগেনি এত ডাইনামিক চেঞ্জ হয়েছে এত বারবার করে উইংগুলোকে চেঞ্জ করেছে কোচ আমি জানি না এটা হয়তো প্লেয়াররা করেছে না কোচের আগে থেকে বলা ছিল বাট সিরিয়াসলি বলছি আমি অন্তত আজকে এটিকে মোহনবাগানের সব থেকে খারাপ ম্যাচটা দেখলাম এতটা খারাপ খেলতে মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে খুব স্বাভাবিক জিনিস আমরা দেখতে পাচ্ছি দুটো বিদেশি তাদের নেই মনবীর সিংয়ের মতো রেগুলার একজন প্লেয়ার চোট আঘাতের জন্য বাইরে রয়েছে মাঝ মাঠে সেইভাবে কোনো বল প্লেইং ভালো মিডফিল্ডার নেই এটা সবাই জানে বাট স্টিল তারপরেও যে খেলাটা কন্টিনিউয়াসলি খেলছিল এটাকে মোহনবাগান সেখান থেকে কোথাও একটা বাজে রকমের ম্যাচ কিন্তু আজকে হয়েছে আর একটা বড় বিষয় যেটা নিয়ে অবশ্যই কথা বলতে হয় সেটা হলো লিস্টন কোলাসোর ফর্ম কন্টিনিউয়াসলি লিস্টন কোলাসো কিন্তু অফ ফর্মে রয়েছে এবং তার কোনো রকম পরিবর্ত বা তাকে বসিয়ে অন্য কাউকে সেই পজিশনে ইউজ করে এটা কিন্তু এখনও অবধি কোচ করছে না আমি জানি না কেন করছে না হয়তো অপেক্ষা করে রয়েছে যে দশটা ম্যাচ হয়ে গেল এরপর লিস্টন ফর্মে ফিরবে বাট সিজন অলরেডি হাফ এন্ড দশটা ম্যাচ হয়ে গেল হাফ এন্ড হয়ে গেল এখনও অবধি টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ফর্মের ধারে কাছে নেই তার পরিকল্পনা কি রয়েছে মানে কোচের তাকে নিয়ে পরিকল্পনা কি রয়েছে বা তার পরিবর্তনই কী ভাবনা রয়েছে এটা আমরা এখনও অবধি দেখতে পেলাম না অন্য কাউকে ট্রাই করতেও দেখলাম না লাল রণ্ডিয়ানা নাম থেকে অনেক পরে নামতে দেখলাম বাট সেই নামা আর না নামা প্রায় একই ব্যাপার এবং হুগোভুমো যখন নামলো খুব বেশি কিছু করার ছিল না পেত্রতসকে নিয়ে বলতে হয় একটা ম্যাচ ভালো খেললে আবার একটা ম্যাচ খারাপ খেলে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যে কম্বিনেশন এবং অবশ্যই টিমের যে মোরালিটি রয়েছে সেটা কোথাও আমার অন্তত ডাউন লাগছে এখান থেকে একটু চিয়ারড আপ দরকার একটু চিন আপ করতে হবে এবং কিছু চেঞ্জেস টিমটার মধ্যে করতে হবে প্লেইং ইলেভেনে কিছু ভাবনাচিন্তা কোচকে করতে হবে কারণ এই টিমটাকে খারাপ খেলতে দেখলে এটা আমাদের খারাপ লাগে কারণ বাংলা থেকে দুটো টিম রয়েছে যার মধ্যে মোহন মোহনবাগানের পারফরমেন্স অনেক বেটার এবং আমাদের একটা এক্সপেকটেশন থাকে প্রতিবার যে মোহন বাগান কিছু করবে বাট স্টিল কোচের কিছু ডিসিশন যখন টিমকে ভুগিয়ে দেয় তখন সেখানে কিন্তু কথা বলতেই হয় আর সত্যি কথা বলতে আজকে ম্যাচে পাওনা কিছু ছিল না খুব ভাগ্যভালো এডিকে মোহনবাগানের যে ম্যাচটা হেরে তারা ফেরেনি ইটস আ গুড লাক যে এক পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান ফিরলো এবং হয়তো আগামী যে ম্যাচগুলো রয়েছে সেই দিকে তাকিয়ে আরও বেটার পারফরমেন্স করবে এবং যেটা নিয়ে বারবার আলোচনা চলছে যে একজন ডিফেন্ডার এবং একজন ফরওয়ার্ড টিমে আসতে চলেছে তবে তারা কারা এখনও অবধি কিন্তু কিছু জানা যায়নি অবশ্যই পরে ট্রান্সফার রিলেটেড ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওটা এ অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট